করোনার বিশ্বে নীল পৃথিবী, কোথাও নেই স্বস্তি। দেশে প্রতিদিনের মৃত্যুর সংখ্যায় হচ্ছে রেকর্ড। চারিদিকে অন্ধকার হয়ে আসা খবরের মাঝে কিছু উদ্যোগ দারুণ আশা জাগায়। রাজধানীতে করোনা আক্রান্তদের সেবায় কাজ করছে বৃহন্নলা নামের একটি সংগঠন। বৃহন্নলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সামাজিক সংগঠন। এখানে কাজ করছেন 15 জন ট্রান্সজেন্ডার স্বেচ্ছাসেবী। বিপদগ্রস্তদের সাহায্যের জন্যই প্লাকার্ড হাতে দাঁড়িয়ে তারা। আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী রয়েছেন, তারা আমরা মনে করে থাকি যে তারা আমাদের সমাজের বোঝা। তারা তাদেরকে কোনোভাবেই কাজে লাগানো সম্ভব নয়। তারা সবসময় শুধু নেতিবাচক কাজই করে থাকেন, কিন্তু এই কাজের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যদি আমরা সমাজের মূল স্রোতধারায় যুক্ত করতে পারি, তাদেরকে হিউম্যান রিসোর্সে রূপান্তর করতে পারি, তারা কিন্তু আমাদের সমাজের নানা প্রয়োজনে তারা কিন্তু আমাদের পাশে থাকতে পারে। তারা কিন্তু সমাজের 8-10 জনের মতোই মানুষের পাশে দাঁড়াতে পারে। ওদের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে রোগী নামায়, কেউ যায় হাসপাতালে ভর্তির টিকিট কাটতে, আবার কেউ ছুটেন অ্যাম্বুলেন্সে থাকা রোগীর আনুষাঙ্গিক জিনিসপত্র গোছানোর কাজে। এভাবেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় দিনরাত পরিশ্রম করছে বৃহন্নলা। আমাদের যখন আইডেন্টিটি প্রকাশ পায়, তখন আমাদের আপন মানুষ আমাদের হাতগুলো ছেড়ে দেয়। আর করোনা এমন একটা মহামারী আকারে ধারণ করেছে যে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন তাদের থেকে মুখ পিছিয়ে নেয়। তো সেই জায়গায় তাদেরকে ওই সাপোর্টটা দিতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত, আর আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই সময় হচ্ছে আপনার আপনার আশেপাশে আপনার স্বজনরাও খুব একটা আসতে চাইবে না। তো এই একটা চান্স, এই একটা চান্স আমাকে হচ্ছে যে সমাজের যে সামাজিকমূলক কাজকর্ম এগুলোর সাথে নিজেকে ইনভলভ করা। আর বিশেষ করে কোভিড সার্ভিস কেন দিচ্ছে, এখানে আসলেই কেউ পাশে দাঁড়াতে চায় না। শুধুমাত্র নিজের সন্তান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আসতে চায় না প্রাণের ভয়ে। সেখানে আমি তো একজন ট্রান্সজেন্ডার, আমার আর কিসের ভয় আছে, আমার পিছুটা নিবা কি আছে। করোনা সেবার পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসে মৃতদের হাসপাতাল থেকে স্থানান্তরেও সহযোগিতা করছেন তারা। অসহায় মানুষদের সেবায় এদের রয়েছে একটি 3-চাকার গাড়ি। দুস্থ রোগী ও রোগীর স্বজনদের জন্যই বরাদ্দ বিশেষ বাহনটি। মুক্তা মনোয়ার, BBS বাংলা।